দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিজেপির নবান্ন অভিযান ঘিরে 13ই সেপ্টেম্বর রণক্ষেত্রে চেহারা নিয়েছিল গঙ্গার দুই পাড়। পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধ থেকে লালবাজারের অদূরে পুলিশের গাড়িতে আগুন লাগানো কিংবা কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আক্রান্ত হওয়া, সব মিলিয়ে এই কর্মসূচির দিকে নজর ঘুরে গিয়েছিল সবার। সূত্রের খবর, কালী পুজো মিটলেই এবার নবান্ন অভিযানের ধাঁচে জেলায় জেলায় কর্মসূচি নিতে চলেছে বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বিজেপি সূত্রে খবর, সে কথা মাথায় রেখে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপাতে চাইছে তারা। কিন্তু কেমন হবে সেই আন্দোলনের রূপরেখা? বিজেপি সূত্রে দাবি, জেলায় জেলায় জেলা শাসক বা মহকুমা শাসকের দফতর ঘেরাও করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিজেপি সূত্রে খবর, কালী পুজো মিটলেই এ নিয়ে আলোচনায় বসবে দল। এক একজন নেতাকে একাধিক জেলার দায়িত্ব দেওয়া হবে। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে একেবারে মণ্ডল স্তর থেকে সংগঠনকে প্রস্তুত করতে চাইছে গেরুয়া শিবির। এবারের পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের পক্ষে কেক ওয়াক হবে না। গত পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে একটা মৌলিক পার্থক্য থাকবে, শরীরী ভাষার পার্থক্য থাকবে, রণনীতির পার্থক্য থাকবে, বুথে এজেন্টের পার্থক্য থাকবে, বিডিও অফিসের সামনে গতবারের চেনা চেহারাটা এবার বদলে যাবে। ২০২০ সালে বলেছিল ২০২১-এর বিধানসভায় হারাবো, সেখানে গোহারা হারার পর বললো এরপরের উপনির্বাচনগুলো হারাবো, তারপরে হারার পর বলবো পুর নির্বাচনে হারাবো, তারপরে হারার পর বলো আবার উপনির্বাচনে হারাবো। তো হারতেই থাকছে তারা, তো ফলে একটানা গাজর যদি ওরা ঝুলিয়ে না রাখে তাহলে ওদের কর্মীরা তো ওদের চেয়ার ধরে টানবে। বিজেপি সূত্রে দাবি, এ মাসের শেষ সপ্তাহেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।